নমস্কার বন্ধুরা সাদা কালো ভোটার কার্ডের পরিবর্তে এবার রঙিন ভোটার কার্ড বিলি শুরু হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের একটি জেলায় তো সে ব্যাপারেই আজকের এই ভিডিওটা তো কারা কারা এই রঙিন ভোটার কার্ড পাচ্ছেন এবং আপনিও পেতে পারেন কি না এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখুন খবরটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে করোনা নতুন ধরনের ভোটার কার্ডের সঙ্গে পরিচয় হচ্ছে নাগরিকদের আগের মতো আর কালো নয় রঙিন করা হচ্ছে ভোটার সচিত্র পরিচয়পত্র আবার শুধুমাত্র ল্যামিনেশন করাও থাকছে না এই কার্ড ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ডের মতোই এবার ভোটারদের সচিত্র পরিচয়পত্র করা হচ্ছে পিভিসি ইতিমধ্যে নতুন ভোটার কার্ড বিলি শুরু করা হয়েছে পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে গত বছরের অক্টোবর মাস থেকে ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেই কাজ চলেছে বলে জানা গেছে করোনা পরিস্থিতিতেও লকডাউনের কারণে সাময়িক কিন্তু ব্যাহত হয়েছিল এই পরিষেবা তারপর পুরোদমে তা বিলি বন্টন শুরু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এবার জেলায় নতুন ভোটারের সংখ্যা কিন্তু দু লক্ষ পঁয়ষট্টি হাজার এই ভোটারদের সকলকেই পিভিসি দেওয়া হচ্ছে ইতিমধ্যে ভোটারদের বাড়ি বাড়ি সেই কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে বলে জানা গেছে নতুন পিভিসি কার্ডের বিশেষত্ব হচ্ছে ভোটারদের রঙিন ছবি থাকছে আগের কার্ডগুলিতে ছবি দেখে ভোটারকে অনেক সময় মেলানো যেত না এখন সেই সমস্যা আর থাকছে না এই কার্ড আরও বেশি সুরক্ষিত বলেও জানা গেছে জেলার অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী জানিয়েছেন নতুন কার্ড নকল করা যাবে না এত সহজে এছাড়া এই কার্ডে পিভিসি হওয়ায় সহজে নষ্টও হবে না বর্তমানে রাজ্য সরকারের সরস্বতী প্রেসে এই কার্ড ছাপানো হচ্ছে রাজ্যের সর্বত্রই কিন্তু নতুন ভোটাররা এই পিভিসি কার্ডই হাতে পাবেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পুরনো ভোটাররা আগের ভোটার কার্ডই ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই পুরনো কার্ড দেখিয়ে আগের মতোই ভোটদান করতে পারবেন তারা তবে কারো ভোটার কার্ড হারিয়ে গেলে বা কোনো কারণে নষ্ট হয়ে গেলে তাকে নতুন করে কার্ডের জন্য আবেদন করতে হবে সেক্ষেত্রে তাকে যখন নতুন কার্ড দেওয়া হবে তা পিভিসি কার্ড বা রঙিন সচিত্র পরিচয়পত্রই কিন্তু দেওয়া হবে তবে ভোটার দানের ক্ষেত্রে ধরনের কার্ডই কিন্তু ব্যবহার করা যাবে ধাপে ধাপে সকলের ভোটার পরিচয়পত্র রঙিন হতে পারে বলে নির্বাচন সূত্রে জানা গেছে তো বন্ধুরা আপনারা দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এছাড়াও বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে জিওতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন জবের জন্য তো কীভাবে অ্যাপ্লাই করবেন তার উপর কিন্তু একটু ভিডিও বানানো রয়েছে আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন